প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সুস্মিতা মুখার্জি, তোমাদের বাংলা বিষয়ের শিক্ষিকা। আজ আমার বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের দশম শ্রেণীর পাঠ্য কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পড়াব। এসো প্রথমেই আমরা লেখক সম্পর্কে পরিচিত হয়ে নিই। এখনো পর্যন্ত বাঙালি সাহিত্যিকদের মধ্যে সর্বাধিক পঠিত এবং সবথেকে বেশি জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1876 সালের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্ম হয়। তার পিতা মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ভুবনমোহিনী দেবী। দেবানন্দপুরে আসলে শরৎচন্দ্রের মামার বাড়ি ছিল। ছোটবেলায় তাঁর ডাকনাম ছিল ন্যাড়া। দারিদ্র্যের কারণে বিদ্যালয়ে পড়াশোনায় ছেদ পড়েছিল তাঁর। নানা কাজের জন্য ভাগ্যান্বেষণে তাকে বহু জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। স্কুলে পড়াকালীনই তিনি প্রথম গল্প লেখা শুরু করেন। বর্মা রেলস্টেশনে অস্থায়ী চাকরিতে থাকাকালীন তিনি মন্দির নামে একটি সাময়িক পত্রিকায় গল্প লিখে কুন্তলীর পুরস্কার পান। তাঁর প্রকৃত সাহিত্য সাধনার বিকাশ ঘটে ভাগলপুরে। তার বড়দিদি গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশ পায়। 1923 খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে জগত্তারিণী সুবর্ণ পদকে সম্মানিত করেন। 1936 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডিলিট উপাধিতে ভূষিত করে। বহু ছোট গল্প এবং উপন্যাস লিখেছেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য রামের সুমতি, মহেশ, অভাগীর স্বর্গ ইত্যাদি সব অসামান্য গল্প। অন্যদিকে পরিণীতা, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেবদাস, পথের দাবির মতো কালজয়ী জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা শরৎচন্দ্র। নিজের উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন তিনি, যার মধ্যে ষোড়শী, বিজয়া, রমা অত্যন্ত উৎকর্ষময় এবং বহু অভিনীত। অনিলা দেবী ছদ্মনামে তিনি সাহিত্য রচনা করতেন। বাংলা ভাষায় লেখা তাঁর উপন্যাস গল্পগুলি বহু ভাষায় অনূদিত হয়েছে এবং বাংলা হিন্দি মিলিয়ে অসংখ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে শরৎচন্দ্রের উপন্যাস গল্পকে অবলম্বন করে। 1938 সালের 16ই জানুয়ারি যকৃতের ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। আজও বাংলার সাহিত্য পাঠকদের কাছে শরৎচন্দ্র সমানভাবে জনপ্রিয়। তাঁর মৃত্যুতে মনে পড়ে রবীন্দ্রনাথের লেখা পঙ্ক্তি, যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে, দেশের মৃত্তিকা থেকে নীল যায় হরি, দেশের হৃদয়ে তাঁকে রাখিয়াছে ধরি। এবার এসো আমরা আমাদের পাঠ্য পথের দাবির উৎস সম্পর্কে জেনে নিই। আলোচ্য পথের দাবি রচনাটি প্রকৃতপক্ষে একটি উপন্যাস। বঙ্গবাণী মাসিক পত্রিকায় 1329 বঙ্গাব্দ, ইংরাজির 1922 খ্রিস্টাব্দ থেকে 1333 বঙ্গাব্দ বৈশাখ মাস, ইংরাজির 1926 খ্রিস্টাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসটি প্রকাশিত হয়। পরে 1926 সালে উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশ পায়। আলোচ্য পাঠ্যাংশটি সমগ্র উপন্যাসের সংক্ষিপ্ত এবং সম্পাদিত রূপ। পথের দাবি মূল উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদের প্রায় শেষ দিক থেকে সপ্তম পরিচ্ছেদের শেষ দুটি অনুচ্ছেদ বাদ রেখে বাকি অংশটি নিয়ে গঠিত হয়েছে আলোচ্য পাঠ্যাংশটি। এবার এসো পথের দাবির বিষয় সংক্ষেপ সম্পর্কে আলোচনা করি। উপন্যাসের এই বিশেষ পর্বের আগে আমরা জানতে পারি এমএসসি উত্তীর্ণ শিক্ষিত হিন্দু বাঙালি অপূর্ব হালদার তাঁর কলেজের অধ্যক্ষের সাহায্যে রেঙ্গুনের বোথা কোম্পানিতে চাকরি পায় এবং সেই মতো বাংলাদেশ থেকে পাচক তেওয়ারিকে সঙ্গে করে রেঙ্গুনে চলে আসে। রেঙ্গুনে এসে জোসেফ সাহেবের বাড়িতে তারা ওঠে আর সেখানেই পরিচয় হয় খ্রিশ্চান মেয়ে ভারতীয় সঙ্গে। এই অংশের আগেই আমরা জানতে পারি যে অপূর্বর পরিবারের দাদারা নাস্তিক এবং ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও নিয়ম নিষ্ঠ নন। মুরগি,
রুটি খান প্রকাশ্যে, যেন প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে তাদের ঘোর প্রতিবাদ। অন্যদিকে এই পরিবারেই অপূর্ব প্রচণ্ড নিয়মনিষ্ঠ মায়ের অনুগত বিজ্ঞান নিয়ে পড়েও সে টিকে রাখে মাথায়। রেঙ্গুনে চাকরির খবর শুনে তার মা প্রথমে খুশি হননি, কারণ তার মতে সেই দেশ হলো স্নেচ্ছ, নিয়মকানুনের সেখানে কোনো বালাই নেই। আমরা বুঝতে পারি তৎকালীন সমাজের এই বিদেশ যাত্রার প্রতি যে তীব্র অজ্ঞাতজনিত বিরূপ মনোভাব, তা থেকে অপূর্বর মাও বাদ যাননি। মারাঠি ব্রাহ্মণ পেশায় অ্যাকাউন্ট্যান্ট রামদাস তলোয়ারকরের সঙ্গে অপূর্বর হৃদ্যতা গড়ে ওঠে। বাংলাদেশ পুলিশের পদস্থ অফিসার নিমাইবাবুর কাছ থেকে তিনি বিপ্লবী সব্যসাচীর সম্পর্কে জানতে পারেন। বলে রাখা ভালো, এই নিমাইবাবুই চাকরি করে দিয়েছিলেন অপূর্বর বাবা, তাই অপূর্বর প্রতি অল্প হলেও তিনি বিশেষ যত্নবান। নিমাইবাবুর কাছে সব্যসাচীর কথা শুনে তার সম্পর্কে অপূর্ব শ্রদ্ধার সীমা থাকে না। ইতিমধ্যে সব্যসাচীর আসার খবরে স্টিমার থেকে কয়েকজন বাঙালিকে সন্দেহবশে থানায় ধরে নিয়ে যাওয়া হয়। সব্যসাচীকে দেখার কৌতূহলেই অপূর্ব রেঙ্গুন থানায় যায় নিমাইবাবুর সঙ্গে। যদিও অপূর্ব অন্য একটি কারণে থানায় যাচ্ছিল, আগের দিন তার মেসের ঘরে চুরি হয়ে যায়। সে সন্দেহ করে ভারতীকে, আর সেই কথা জানাতেই সে থানায় যেতে চেয়েছিল। পথে নিমাইবাবুর সঙ্গে দেখা হওয়ায় এই বিষয়টি সে জানতে পারে। আলোচ্য পাঠ্যাংশের সূচনা ঠিক এই ঘটনার পর থেকেই। আমাদের পাঠ্যাংশটিতে মূল উপন্যাসের অনেকাংশ বর্জন করা হয়েছে। 6 নম্বর পরিচ্ছেদে নিমাইবাবুর বয়ানে আমরা সব্যসাচী সম্পর্কে অনেকটাই জানতে পারি যা পাঠ্যাংশে নেই। রাজনৈতিক আসামি সব্যসাচীর 10 ইন্দ্রিয় নাকি মহাভারতের সব্যসাচী অর্জুনের 2 হাতের মতো সমানভাবে চলে। বন্দুকে তার অভ্রান্ত লক্ষ্য, এমনকি তিনি পদ্মা নদী সাঁতার কেটেই পেরোতে পারেন। এছাড়াও জার্মানির জেনায় ডাক্তারি পাস করেছেন, ফ্রান্সে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, এমনকি বিলেত থেকে আইনও পাস করেছেন এই 30-32 বছর বয়সী মানুষটি। সব্যসাচী 10-12টা ভাষা বলতে পারেন এমনভাবে যে বোঝাই যাবে না সে বাঙালি সন্তান, ফলে তাকে খুঁজে পাওয়া পুলিশের পক্ষে দুষ্কর। এই পরিচ্ছেদেই সব্যসাচীর প্রতি অপূর্বর গভীর মমত্ববোধ এবং শ্রদ্ধার বর্ণনা দিয়েছেন লেখক। আর আগে স্বদেশী আন্দোলনে যুক্ত থাকার সুবাদে সব্যসাচীর কথা শুনে অপূর্বর মনে আবার স্বজাত্যবোধ জেগে উঠেছে। অপূর্ব মনে মনে ভেবেছে, তুমি দেশের জন্য সমস্ত দিয়াছ, তাই তো দেশের খেয়াতরি তোমাকে বহিতে পারে না, সাঁতার দিয়া তোমাকে পদ্মা পার হইতে হয়। কোনো বিস্তৃত অতীতে তোমারই জন্য তো প্রথম শৃঙ্খল রচিত হইয়াছিল, কারাগার তো শুধু তোমাকে মনে করিয়াই প্রথম নির্মিত হইয়াছিল, সেই তো তোমার গৌরব। পাঠ্যাংশে আমরা দেখি রেঙ্গুনে থানায় বর্মা অয়েল কোম্পানির কাজ ছেড়ে আসা 6 জন বাঙালির নাম ঠিকানা জেনে নিয়ে এবং সঙ্গের জিনিসপত্র পরীক্ষা করে জগদীশবাবু তাদের ছেড়ে দেন। তারপরই সব্যসাচী মল্লিকের হাজির করা হয় নিমাইবাবুর সামনে, যিনি আসলে পলিটিক্যাল সাসপেক্ট। বয়স তার 30-32-এর কম নয়, চোখের দৃষ্টি অদ্ভুত রকমের, রোগা চেহারা এবং সামান্য কাশিতেই এমন হাঁপানি হচ্ছিল তার যে দেখে মনে হচ্ছিল তার আয়ু ক্ষণস্থায়ী। তার পোশাক খুবই আশ্চর্য রকমের, যা দেখে নিমাইবাবুর কখনোই সন্দেহজনক মনে হয় না। তিনি ভাবেন যে সব্যসাচীর রুচির সঙ্গে এই লোকটির রুচির কোনো মিল নেই। লোকটির নাম গিরিশ মহাপাত্র, তাকে তল্লাশি করে পাওয়া যায় 1টি টাকা, গণ্ডা 6 পয়সা, 1টি লোহার কম্পাস, ফুটরুল, দেশলাই, বিড়ি ও গাঁজার কলকে। নিমাইবাবু সন্দেহজনক কিছু না পেয়ে তাকে মুক্তি দেন এবং রাতের মেল ট্রেনের প্রতি নজর দেন। তার কাছে খবর আছে যে সব্যসাচী বর্মায় এসেছেন। অপূর্বর সঙ্গে সঙ্গেই গিরিশ মহাপাত্র ভাঙা টিনের তোরঙ্গ ময়লা বিছানা নিয়ে বেরিয়ে যায়। অপূর্ব ও রামদাস তলোয়ারকর একসঙ্গে অফিসে টিফিন করার সময় অপূর্ব তার ঘরের ওপরতলার চুরির ঘটনা রামদাসকে বলে। সেই প্রসঙ্গে গিরিশকে নিয়ে ঠাট্টা করে দুজনে। অপূর্ব জানায় যে নিমাইবাবুর থেকেও যাকে শিকারির মতো নিমাইবাবু খুঁজে বেড়াচ্ছেন তিনি বেশি আপনজন, কারণ দেশের থেকে আত্মীয় আপন কেউ নেই অপূর্বর কাছে। অফিসের বড় সাহেবের থেকে সেদিনই অপূর্ব একটা টেলিগ্রাম পায় যে ভামো, ম্যান্ডালে, শো এবো, মিকথিলা প্রমের অফিসে গণ্ডগোল চলছে বলে অপূর্বকেই ভামোতে 70 যেতে হবে। অপূর্ব রাজি হয়ে যায়। স্টেশনে তাকে দেখার জন্য তলোয়ারকর আসে। হঠাৎ করেই সেখানে সাক্ষাৎ হয় গিরিশ মহাপাত্রের সঙ্গে।
দু একটি কথা বলে গিরিশ নমস্কার জানিয়ে চলে যায়। যদিও উপন্যাসের পরবর্তী অংশে জানতে পারবে এই গিরিশ মহাপাত্রই ছিল ছদ্মবেশী সব্যসাচী, ট্রেন ছেড়ে দিলে অপূর্ব ভামর উদ্দেশ্যে রওনা হয়। অপূর্ব ছিল প্রথম শ্রেণীর যাত্রী, সন্ধ্যের পর আহ্নিক শেষ করে রাতের খাওয়া খেয়ে শুয়েছিল অপূর্ব। সে ভেবেছিল কেউ তাকে বিরক্ত করবে না, কিন্তু অযথা পুলিশের লোক বারবার তাঁর ঘুম ভাঙিয়ে দিলে সে প্রতিবাদ করে, কিন্তু এর ফলে বর্মার সাব ইন্সপেক্টরের কাছে তাকে আবার অপমানিত হতে হয়। এই ঘটনাতেই পাঠ্যাংশের সমাপ্তি রয়েছে। এরপরে উপন্যাসের কাহিনী 30টি পরিচ্ছদ জুড়ে বিধৃত হয়েছে। উপন্যাসে আমরা সব্যসাচীকে ডাক্তার হিসেবেই পাব, অপূর্ব আর ভারতীয় কাহিনীর সঙ্গে সঙ্গেই আসবে সব্যসাচীর পথের দাবি নামক গুপ্ত সংগঠনের কথা, যার কাজ ছিল বাংলার বিভিন্ন প্রান্তে স্বাধীনতা আন্দোলনে অস্ত্র সরবরাহ করা এবং ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে বিদ্রোহ জাগিয়ে তোলা। আমরা পাবো রোজ দাউদের কথা, যাকে সব্যসাচী সুমিত্রার পরিচয়ে যুক্ত করেছিলেন সেই সংগঠনে। সব মিলিয়ে পুরো উপন্যাসটি একটি স্বদেশপ্রেমের পটভূমিতে নির্মিত, যেখানে এইসব চরিত্রগুলি ভারতমাতার পরাধীনতা মুক্তির চেষ্টায় নিয়োজিত। সব্যসাচী যেন তাদের মধ্যে আদর্শ বিপ্লবী প্রাণ পুরুষ। আমার এই ভিডিওটি মন দিয়ে শোনার জন্য তোমাদের জানাই আন্তরিক ধন্যবাদ।